আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন এন্ড সবাইকে ঈদ মোবারক। তো কেমন কাটলো আপনাদের সবার ঈদ? অবশ্যই কমেন্ট করতে পারেন এন্ড কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনাদের ঈদটা কেমন কাটলো। তো আজকে ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব সম্পূর্ণ নতুন একটা বাংলাদেশি ম্যাপ মোড। তার এটা যে ক্রিয়েট করছি তার মন্তব্য অনুযায়ী এটা বাংলাদেশে একটা ভিলেজ ম্যাপ মোড, যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে ভাঙাচোরা একটা রাস্তা, আপনি এখানে বলতে পারেন, মানে ভাঙাচোরা বলতে উঁচু নিচু একটা রাস্তা, কিন্তু এখানে আপনারা পায়ে যাবেন, আপনারা ভিতরে বসে দেখতে পারবেন। আর এখানে কিন্তু আপনাদের ঈদের শুভেচ্ছাটা কিন্তু এখানে জানাই দেওয়া হয়েছে একটা ব্যানারের মাধ্যমে, বিলবোর্ডের মাধ্যমে কিন্তু এখানে আপনাদের ঈদের শুভেচ্ছাটা কিন্তু জানাই দিছে। আর এখানে তো দেখতে পাচ্ছেন আমার বাসটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝাঁকি গেছে। আর তো এখান তো বুঝতে পারতেছেন এটা কিন্তু ভাঙাচোরা একটা উঁচু নিচু একটা রাস্তা, ভাঙাচোরা বলতে পারি না, বাট উঁচু নিচু একটা রাস্তা আপনি এখানে পায়ে যাবেন। তো সামনে গেলে আপনারা এরকম একটা ব্রিজ পাই যাবেন। আমি আপনাদের পুরো ম্যাপটাই দেখানোর ট্রাই করবো ইনশাল্লাহ। আর এটা সেট আপ টিউটোরিয়ালটা আমি শেষের দিকে আপনাদের দেখাই দিব। আর এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ব্রিজ আপনার পাই যাবেন। এরকম ব্রিজ আমি ইটিএস টুতে অনেক বেশি দেখছি, কিছুদিন আগে আমার কিছু থাম্বেলের মধ্যে দেখতে পারবেন এরকম ব্রিজ অনেকগুলাই আমি ইউজ করছিলাম। তো এটাও কিন্তু তার মধ্যে একটা বলতে পারেন অনেক সুন্দর একটা ব্রিজ এখানে আপনারা পাই যাবেন। আর এখানে সামনে আসলে আপনারা আরেকটা বিলবোর্ড পাই যাবেন এখানে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানেও কিন্তু আপনাদের ঈদের শুভেচ্ছাটা কিন্তু জানাই দেওয়া হয়েছে। আর এখানে যে আপনি আপনার সামনে যে সামনে গেলে দেখতে পারবেন আরেকটা ভাঙাচোরা আপনার রাস্তা আপনারা এখানে পাই যাবেন, যেটা নাকি আরও বেশি সুন্দর অ্যান্ড আপনার অনেক বেশি ভালো লাগবে এটা। আর এখানে তো দেখতে পাচ্ছেন এই যে সেই রাস্তাটা, এই যে এখানে পানিটা জমে আছে। আর আমি আবার বলতেছি এখানে কিন্তু আমি এটার যে সেট আপ টিউটোরিয়ালটা আছে সেটা কিন্তু আমি ভিডিও শেষে আমি আপনাদের সাথে দেখাই দিব, শেয়ার করব। তো ধৈর্য সহকারে সবাই পুরো ভিডিওটা দেখেন, মাঝখানে কিন্তু আরও সুন্দর সুন্দর প্লেসগুলো আমি আপনাদের দেখাবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বাসটা আটকে গেছে। তো এখানে যেহেতু পানিগুলো চলতেছে, মানে রাস্তা আমাদের পানিগুলো জমে আছে, রাস্তাটা হয়তো বা খাদ আছে, নিচে অনেকটুকু গর্ত আছে, যার জন্য কিন্তু বাসটা অনেক সময় দেখা যাইতেছে জায়গাটা জমে যেতেছে বা আটকে যেতেছে। তো এখানে আপনি একটু স্পিডলি ড্রাইভ করার ট্রাই করবেন, তাহলে হয়তো বা এখানে আটকাবে না, আপনাদের ভাঙাচোরার উপর দিয়ে বাসটা একদম চলে যাবে, তেমন কোনো সমস্যা হবে না আপনাদের। আর এখানে যে ট্রাফিকগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ট্রাফিকগুলো যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে যে তারা যাতে এখানে না আটকায়, তারপরও দেখা যেতেছে জায়গায় জায়গায় কিন্তু ট্রাফিকগুলো অ্যাক্সিডেন্ট করতেছে। তো এই যে দেখেন এখানে কিন্তু বলবো একটা বাস অ্যাক্সিডেন্ট করে পড়ে আসে। তো অনেকে কিন্তু এই জিনিসটা বিরক্ত হন, তো বিরক্ত হওয়ার কিছু নাই, কিছু দূর জায়গা পর্যন্ত এই যে এইদিকে আসলে দেখতে পারবেন আর একটা ট্রাকও অ্যাক্সিডেন্ট করছে। তো এরকমই ট্রাকগুলো বা বাসগুলো সম্পূর্ণই তারা অনেকটি চেষ্টা করতেছে, নিজের যতটুক সাধ্য তারা চেষ্টা করতেছে যাতে তারা বাসটাকে বা ট্রাকটা ওই যে দেখা সামনে দেখেন আরেকটা কেমন করছে, মানে তারা চেষ্টা করতেছে যাতে এদিকে না আটকায়। তারপর দেখা যেতেছে অনেক ক্ষেত্রে বাস ট্রাকগুলো আটকে যেতেছিল। তো এটা ব্যাপার না, এদিকে আপনার সামনে আসলে এরকম আবার ভাঙাচোরা এরকম উঁচু নিচু রাস্তাটা পাই যাবেন। তো ওইটা আপনাদের তেমন কোনো সমস্যা ফেস করতে হবে না, কারণ দেখা যেতেছে যদি দুই তিনটা ভাঙাচোরা রাস্তা ক্রস করেন একটার মধ্যে হয়তো বা বাসগুলো বা ট্রাকগুলো আটকাইতেছে, সবগুলো তো আটকাইতেছে না, তো এরকমই আর কি। তো সামনে গেলে আপনারা আরও একটা ব্রিজ পাই যাবেন এই যে এরকম। আর পুরো রাস্তাটা কিন্তু এরকম আপনার উঁচু নিচু একটা রাস্তা পাইবেন, এখানে কিন্তু কোনো সমতল কোনো রাস্তা আপনারা এখানে পাইবেন না, মানে পুরোপুরি একটা উঁচু নিচু একটা রাস্তা আপনি এখানে পাই যাবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের পুরো ম্যাপটা দেখানোর ট্রাই করছি, তার সাথে সবাই পুরো ভিডিওটা দেখবেন অ্যান্ড শেষের দিক দিয়ে আপনাদের দেখাই দিব। তো শেষে একদম পুরো শেষ করছি আমি ম্যাপটা, আর এই ম্যাপটা শেষ করতে আমার প্রায় 10 মিনিটের মতো লাগছিল। তো আশা করতেছি আপনার একটা ধারণা পাইতেছেন যে কেমন পরিমাণের রাস্তা আপনি এখানে পাইবেন। আর এখানে তো ম্যাপটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি যেহেতু এখানে 130 পর্যন্ত স্পিড তুলে বাসাকে ড্রাইভ করতেছিলাম, কারণ এখানে যদি আপনি স্পিডে ড্রাইভ করেন 200+ স্পিডে, তাহলে হয়তো আপনারা এই যে রাস্তার যে ফিলটা সেটা আপনারা নিতে পারবেন না, এখানে যে ঝাঁকুনিটা হইতেছে আপনারা সেটা হয়তো নিতে পারবেন না, কারণ আপনার বাসটা দেখা যাবে বুলেটের বেগে চলে যাবে, আপনার যে নিচে আপ ডাউন হইতেছে বাসটা সেটা আপনারা ফিল নিতে পারবেন না। তো যদি এরকম ফিলটা নিতে চান ভাঙাচোরা একটা ফিল, যেমনটা আপনার হুন্দের বাসটাকে দেখতে পাচ্ছেন হয় কীরকম দুলতেছে, মানে বাসটা নিয়ে, তো এরকম যদি আপনার এরকম দুলনি খাইতে চান, তাহলে হয় অবশ্যই আপনাদের 120 বা 130-এর মধ্যে আপনাদের বাসটাকে লক করতে হবে। আমি যেহেতু আপনাদের পুরো ম্যাপটা দেখানোর জন্যই তো তাড়াহুড়ো করে ড্রাইভ করছি, যার জন্য কিন্তু আমি 120 বা 130 পর্যন্ত ড্রাইভ করছি। আর যদি আপনারা আরেকটু বেশি ফিল নিয়ে ড্রাইভ করতে চান, তাহলে অবশ্যই আপনারা 80 বা 100-এর মধ্যে সীমাবদ্ধ রাখতে পারেন এই ম্যাপটাতে আপনাদের স্পিডটা, তাহলে আপনারা প্রকৃত একটা ফিল আপনারা এই রাস্তার
ফিলটা পাইবেন, তো তখন আপনারা এটা দিয়ে খেলে মজা পাইবেন। তো আর কিছুক্ষণ গেলে কিন্তু আমাদের যে রাস্তাটা আছে সেই রাস্তাটা কিন্তু শেষ হয়ে যাবে। তো সামনে আরেকটা ব্রিজ আছে, সেই ব্রিজটা ক্রস করলে কিন্তু আমাদের যে রাস্তাটা আছে তো সেই রাস্তাটা কিন্তু এখানে চলে আসবে। আমাদের ব্রিজের পর আরেকটা রাস্তা আসবে, তো সেই রাস্তাটা আসলে আমাদের ব্রিজটা শেষ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু বলবোর একটা বাস আছে। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের যে সেট আপ টিউটোরিয়ালটা আছে সেখানে কিন্তু চলে যাবো। তো কেউ টাইনেন না ভিডিওটা, তো অনেক সময় দেখা যায় আপনারা এমন কিছু সিন মিস করে যান যেটা নাকি পরবর্তীতে আপনাদের ভুগতে হয়, মানে আপনাদের গেমটা ওপেন হয় না। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখে তারপর আপনারা এটা সেট আপটা করতে যাবেন। তো দেখতে পাচ্ছেন সামনে আরেকটু গেলে কিন্তু আমাদের যে টার্মিনালটা আছে সেটা কিন্তু আমরা পেয়ে যাবো। তো এখন চলে যাবো আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে, অ্যান্ড সেখানে গিয়ে আমি আপনারা দেখাবো কীভাবে আপনারা এই ম্যাপটা বাংলাদেশি ম্যাপটা সেট আপ করে আপনারা আপনার ফোনের মধ্যে খেলতে পারেন। তো চলেন চলে যাই আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে। তো ম্যাপ মোডটি সেট আপ করার জন্য আপনার সর্বফার্স্টে আপনার যে জেট আর ক্যাবরা অ্যাপসটা আছে প্লে স্টোর গেলে কিন্তু আপনার জেট আর ক্যাবরা অ্যাপসটা পেয়ে যাবেন। এই অ্যাপসটা আপনার সবসময় কিন্তু আপনার আপনার ফোনের মধ্যে ইনস্টল করে রাখবেন আপনি যদি বাস ইন্ডোনেশিয়া গেমসটা খেলে থাকেন। তো এই অ্যাপসটা আপনার লাগবে। তো এটা ইনস্টল করার পর আপনার চলে যাবেন আপনার যে ডাউনলোড ফোল্ডারটা আছে, তো সেই ডাউনলোড ফোল্ডারে এখানে আসলে দেখতে পারবেন আপনার একটা ভিলেজ ম্যাপ বাই bmp.zip নামের একটা 7zip নামে একটা ফাইল পেয়ে যাবেন। এই ফাইলের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক পাবেন, ওই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে গেলে কিন্তু আপনার গুগল ড্রাইভের লিঙ্কটা এই ফাইলের লিঙ্কটা পেয়ে যাবেন। সেখান থেকে আপনার খুব ইজিলি এই গুগল ড্রাইভের লিঙ্ক থেকে এই ফাইলটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনার কি আপনাদের কাজ হলো আপনি এখানে যে ফাইলটাকে দেখতে পাচ্ছেন এই ফাইলটাতে আপনারা ক্লিক করবেন, এটা যে ফাইলটা দেখতে পাচ্ছেন এই ফাইলটাতে আপনারা ক্লিক করবেন। একবার ক্লিক করলে হবে, করলে নিচের দিকে দেখতে পারবেন আপনাদের এক্সট্রা টিয়ার লেখা আছে, এখানে এক্সট্রা টিয়ার বা এক্সট্রা টু আর শিপ নেম এটা দিলেও পারেন, যে কোনো একটা দিতে পারেন আপনারা। তো আমি এখান থেকে ফার্স্টটাই দিলাম। দেওয়ার পর দেখতে পারবেন আপনাদের কিন্তু একটা জিপ থেকে কিন্তু আনজিপের একটা ফাইল কিন্তু চলে আসবে। তো এখন চাইলে আপনার উপরের যে ফাইলটা আছে এটাকে আপনার চাইলে ক্লিক করে নিচে ডিলেট অপশন আছে সেখানে ক্লিক করে এটাকে ডিলিট করে দিতে পারেন। তো আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিলাম। তো এখন আমাদের কাজ হলো এখানে যে ম্যাপটা আপনারা দেখতে পাচ্ছেন এই ম্যাপটা আমরা আমাদের যে গেমস আছে সেই গেমসের মধ্যে আমরা সেট আপ করবো বা অ্যাড করবো। তো সেটা করার জন্য আমাদের সর্বফার্স্টে কিন্তু আমাদের যে গেমসটা আছে সেই গেমসটা ওপেন করতে হবে। তো চলেন আমরা আমাদের যে গেমসটা আছে সেটা ওপেন করি। তো গেমসটা ওপেন হয়ে গেলে আপনারা দেখতে পারবেন এরকম একটা লবি আসবে আপনাদের। তো এখান থেকে আপনারা একদম বাম পাশে দেখতে পারবেন আপনাদের কিন্তু এখানে আমি আপনাদের দেখা দিতেছি, এখানে নিচে দেখতে পারবেন মোড নামের একটা অপশন আছে, সেই মোড নামের অপশনটাতে আপনাদের চলে যেতে হবে। তো এখানে MOD বড় হাতের যে মোড অপশনটা আছে একদম শেষে যেটা আছে এটাতে আপনারা চলে যাবেন। এখানে আসার পর আপনারা দেখতে পারবেন ভেহিকেলের পাশে, অর্থাৎ এখানে যদি আমি আপনার একটু দেখাই তাহলে এখানে দেখতে পারবেন ভেহিকেলের পাশে কিন্তু আপনার একটা ম্যাপ অপশন আছে। তো এই ম্যাপ অপশন আপনার ক্লিক করে দিবেন। এই ম্যাপ অপশনে আমি যদি এখন ক্লিক করি, করার পর দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের কোনো বাংলাদেশি কোনো ম্যাপই নেই বা কোনো ম্যাপই কিন্তু এখানে ধরতে গেলে নাই। তো আমাদের এখন মূলত এখানে একটা বাংলাদেশি ম্যাপ অ্যাড করতে হবে। তো সেটা করার জন্য আমরা নিচে দেখতে পারবেন আপনার ইম্পোর্ট লেখা আছে, সেই ইম্পোর্ট অপশন আপনার ক্লিক করবেন। করার পর দেখতে পারবেন ডিভাইস গ্যালারি লেখা আছে, তো ডিভাইস গ্যালারিতে ক্লিক করবেন। আপনাদের এরকম একটা ফাইল ম্যানেজার নিয়ে আসবে, তো সেই ফাইল ম্যানেজার আসার পর আপনার চলে যাবেন আপনার যে ডাউনলোড ফোল্ডারটা ছিল সেই ডাউনলোড ফোল্ডারে। এখানে আসার পর দেখতে পারবেন আপনার কিছুক্ষণ আগে যে জিপ থেকে আনজিপ করছেন একটা ফাইল, তো সেই ফাইলটা কিন্তু এখানে আসে একদম ফার্স্টের দিকে। তো এই ফাইলটাকে আপনার ক্লিক করবেন, করার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের এরকম একটা অপশন চলে আসবে। তো এই অপশনটা মূলত আপনাদের ফার্স্টে যে অপশনটা আছে ইউজ মানি, এটা যদি আপনারা দেন এখান থেকে যদি আপনার 30 টাকা দেন বা 30 RP দেন তাহলে সেক্ষেত্রে আপনাদের এটা কিন্তু টাকার বিনিময়ে কিন্তু ম্যাপটা অ্যাড হবে। আর যদি মনে করেন যে আপনাদের কাছে টাকাটা নাই 30 RPটা নাই, তাহলে আপনারা বাম পাশে ডান পাশে দেখতে পারবেন ফ্রি লেখা আছে, তো সেই ফ্রিটা যদি আপনার ক্লিক করেন তাহলে আপনাদের একটা অ্যাডভারটাইজ দেখতে হবে বা অ্যাড দেখতে হবে। সেই অ্যাডটা দেখলে কিন্তু আপনাদের এই যে ম্যাপটা আছে সেই ম্যাপটা অ্যাড হয়ে যাবে। তো আমরা এখন একটা অ্যাড দেখে নিতেছি এখানে। তো দেখতে পাচ্ছেন আমাদের গেমসটা কিন্তু কিছুক্ষণ লোডিং নিয়ে কিন্তু আমাদের এখানে যে একটা ম্যাপ আছে, অর্থাৎ যে ম্যাপের যে স্থানটা ছিল সেটা কিন্তু কিছুক্ষণ আগেও খালি ছিল, বাট এখন কিন্তু এটা ফিল আপ হয়ে গেছে। তো এখন যদি আপনার নিচে প্লে অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এই ম্যাপটা এনজয় করতে পারবেন বা প্লে করে খেলতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনার সবার কাছে ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এমন সব নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও পাইতে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।